হ্যালো এভ্রিবাডি ওয়েলকাম টু স্টাডি রুম ফ্রেন্ড আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জি কে সিরিজ আমাদের জি কে সিরিজের ফার্স্ট ক্লাস আমরা দেখতে চলেছি এই ক্লাসটির মাধ্যমে ফার্স্ট আমাদের আজকের জি কে সিরিজে থাকবে জি কে অর্থাৎ জেনারেল নলেজ রিলেটেড টু ইন্ডিয়ান জিওগ্রাফি অর আমরা বলতে পারি জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ টপিক প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে এখান থেকে একটা বেস্ট পোর্শন এখান থেকে থাকে ইন্ডিয়ান জিওগ্রাফির উপর সো ফ্রেন্ড সেটাই আমরা আজকে স্টাডি করার চেষ্টা করবো এবং আজকে থেকে এটা শুরু সো তোমরা পুরো সিরিজ ফলো করবে আমাদের লক্ষ্য ফাইভ হান্ড্রেড ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কিত এনসি কু সলভ আপ করা সো ফ্রেন্ড শুরু করছি আমরা জি দিয়ে ফার্স্ট আমাদের যে কোয়েশনটি রয়েছে দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া এরিয়া ওয়াইজ এরিয়া ওয়াইজ বলা হয়েছে ইজ অর্থাৎ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল সেটা এরিয়া ওয়াইজ সেটা হচ্ছে অপশান দেখে নাও দামান অ্যান্ড দিউ পুডুচেরি লাক্সদ্বীপ দাদার অ্যান্ড নগর হাভেলি সো ফ্রেন্ট দেখে নেব কারেক্ট আনসার অর্থাৎ স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া কোনটি সো এটা হচ্ছে ফ্রেন্ড লাক্সদ্বীপ অর্থাৎ লক্ষ লক্ষাদ্বীপ আমরা যেটাকে বলি সো নেক্সট আমরা দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার টু দ্য পজিশন অফ ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ বিশ্বের মধ্যে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের অবস্থান ওয়ার্ল্ডের প্রেক্ষিতে ভারতের যে নেটওয়ার্ক রেলওয়ে নেটওয়ার্ক সেটার পজিশন হচ্ছে ফ্রেন্ড ফোর্থ সেকেন্ড থার্ড নাকি ফিফথ সো দেখে নেবো কারেক্ট আনসার ফ্রেন্ড কারেক্ট আনসার হচ্ছে অপশান এ অর্থাৎ ফোর্থ নেক্সট দেখব কোয়েশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট অফ বাঁকুড়া ইজ লোকেটেড ইন অর্থাৎ বাঁকুড়ার জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায় অবস্থিত বাঁকুড়া জলবিদ্যুৎ কেন্দ্রটি ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় নাকি উড়িষ্যা সো দেখে নেব কারেক্ট আনসার ফ্রেন্ড কারেক্ট আনসার হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড বাঁকুড়া তপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত নেক্সট দেখে নেব আমরা কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর হচ্ছে দ্য ওল্ডেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যাট তারাপুর ইজ লোকেটেড অন দ্য বর্ডার বিটুইন অর্থাৎ তারাপুরে প্রাচীনতম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটা যে সীমান্তে অবস্থিত কোন সীমান্তে তারাপুর যেটা পারমাণবিক প্রাচীনতম ওল্ডেস্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলা হয় সেটা যে সীমান্তে রয়েছে অপশান দেখে নাও মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকা কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ গুজরাট অ্যান্ড রাজস্থান মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট সো দেখে নেব ফ্রেন্ড কারেক্ট আনসার এক্ষেত্রে আনসার ফ্রেন্ড অপশান ডি মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ফাইভ উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ ইন্ডিয়া নো বাউন্ডারি অর্থাৎ নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটির সাথে ভারতের কোনো সীমারেখা ভারতের কোনো বাউন্ডারি নেই অপশান দেখে নাও নেপাল মায়ানমার মঙ্গোলিয়া নাকি ভুটান সো কারেক্ট আনসার হবে ফ্রেন্ড অপশান সি মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার সাথে ইন্ডিয়ার কোনো বাউন্ডারি সরাসরি নেই নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার প্ল্যান্টেশান ইন ইন্ডিয়া ইজ ইন অর্থাৎ ভারতের যে প্ল্যান্টেশানের অধীনে সবচেয়ে বৃহত্তম অঞ্চল ভারতের মধ্যে কোনটা কোথা রয়েছে সেটা রয়েছে কি আসাম তামিলনাড়ু কেরালা নাকি কর্ণাটকাতে দেখে নেব কারেক্ট আনসার ফ্রেন্ড কারেক্ট আনসার হচ্ছে অপশন এ আসামে রয়েছে সেটা নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার সেভেন হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন নিচের কোনটি প্রাচীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র নারোরা তারাপুর কল্পকম নাকি কোটা তো দেখে নেবো কারেক্ট আনসার ফ্রেন্ট কারেক্ট আন্সার ফ্রেন্ট অপশন বি অর্থাৎ তারাপুর এটা অলরেডি এর আগে একটা এম সি কিউতে তোমরা পেয়ে গিয়েছো নেক্সট আমরা দেখে নেবো কোশ্চেন নাম্বার এইট হুইচ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অ্যাস্টাব্লিশড ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে প্রতিষ্ঠিত প্রথম প্রথম জাতীয় উদ্যান কোনটি করবেট ন্যাশনাল পার্ক পেরিয়ার ন্যাশনাল পার্ক বান্দিপুর ন্যাশনাল পার্ক নাকি বেলবান বেলবাদনা ন্যাশনাল পার্ক সো দেখা নেব কারেক্ট আনসার ফ্রেন্ড কারেক্ট আনসার হচ্ছে অপশন এ অর্থাৎ করবেট ন্যাশনাল পার্ক নেক্সট কোয়েশন নাম্বার নাইন বাই হোয়াট নেম ইজ দ্য গঙ্গা নোন ইন বাংলাদেশ অর্থাৎ গঙ্গা নদী আমরা যেটাকে জানি ভারতে সো এটা বাংলাদেশে কি নামে প্রবাহিত ভাগীরথী পদ্মা রূপনারণ নাকি নোরবা অপশান সি ছিল রূপনারায়ণ ডি নবা সো দেখে নেব কারেক্ট আনসার ফ্রেন্ড কারেক্ট আনসার হচ্ছে অপশান বি অর্থাৎ পদ্মা বা পদ্মা নদী আমরা যেটাকে বলে থাকি অপশান কোয়েশন নাম্বার টেন অর্থাৎ আমাদের আজকের সিরিজের ফার্স্ট সিরিজের লাস্ট কোয়েশ্চেন গোল্ড মাইন্ডস ইন ইন্ডিয়া আর লোকেটেড মেইনলি ইন অর্থাৎ ভারতের যে স্থানে মূলত সোনার খনি গোল্ড মাইন অর্থাৎ সোনার খনি রয়েছে ভারতের কোন জায়গায় সো অপশানগুলো দেখে নাও ফার্স্ট অপশান আছে রানীগঞ্জ সেকেন্ড কোলার থার্ড জাদুগোডা অ্যান্ড ফোর্থ অপশান আছে ভিরানাম সো কারেক্ট আনসার হবে ফ্রেন্ড অপশান বি কোলার হচ্ছে ভারতের ভারতের গোল্ড মাইন্ড বা সোনার খনি মূলত সেখানেই রয়েছে কোলারে রয়েছে সো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে করতে ভুলবে না সিরিজটি দেখতে থাকো নেক্সট সিরিজে আরও কিছু নতুন ইম্পর্টেন্ট এমসি কিউ তোমাদের জন্য নিয়ে আসবো সো ততক্ষণ ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই